আজকের ভিডিওতে থাকতে হচ্ছে আমার বাড়ি যাওয়া, আমার অনেকদিন পর আবার বাসে চড়া, এবং হচ্ছে আমার আম্মুর হাতের বানানো আচার খাওয়া, এবং আমাদের গাছের আম খাওয়া, এবং হচ্ছে আমার মেজো বোনের বাড়িতে গেছি হচ্ছে আমার বাইকটা নিয়ে আসার জন্য। সো আজকের পুরো ব্লগটা জুড়ে দেখবেন হচ্ছে আমার নতুন নতুন জিনিস। আজকে হচ্ছে পাকনা পাকনা আম আমাদের কাছ থেকে পেরে খাইছি, এবং পেরে খাওয়ার মজাটা হচ্ছে আলাদা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এন্ড আমি হচ্ছে সকাল সকাল বের হয়ে গেছি একেখানের উদ্দেশ্যে। একেখানে যাব হচ্ছে ওখান থেকে স্টারল্যান্ড কাউন্টারে করে, আমার যেহেতু ব্যাগ আছে ব্যাগগুলো সহ নিয়ে হচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অ্যান্ড সিএনজি পাওয়াটা খুব টাফ ছিল। অ্যান্ড অবশেষে হচ্ছে আমরা একেখানে আসছিলাম স্টারল্যান্ড কাউন্টারের জন্য, বাট সয়েস একদম সামনাসামনি পাওয়াতে আমি সয়েসে উঠে গেছি, এবং আমাদের গাড়িটাও ছেড়ে দিচ্ছে একটু পরেই। খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে গাড়িতে উঠার পরে অন্তত 10টা ফকির উঠছে, যেগুলো শুধু এসে হেল্পে যাচ্ছিল। খারাপ লাগার কারণ হচ্ছে সবারই হাত পা আছে এবং সবাই দেখতে শুনতে ভালোই, কাজ করার মতো সক্ষমতাও আছে, বাট তারা হচ্ছে হেল্প চাচ্ছিল এই আর কি। অ্যান্ড চয়েস দিয়ে আবার অনেকদিন পর বাস ট্রাভেল করে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। অ্যান্ড ট্রাভেলটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। অনেকে হচ্ছে লিচু বিক্রি করতেছিল ভিতরে, অ্যান্ড আমি হচ্ছে কাছাকাছি চলে আসছি, সেই জন্য উঠে একবার বাসের সামনে এসে বসছি, যেহেতু যাইতে আমি মানে আমার স্টপিজটা পার হয়ে সামনে না যাই এই আর কি। সো কাজকর্ম শেষ করলাম মিঠে চড়াতে, তারপর হচ্ছে একটা রিজার্ভ সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। অলমোস্ট 2টা বেজে গেছে বাড়িতে যাইতে যাইতে, এবং বাড়িতে আসার সাথে সাথে হচ্ছে আম্মু গাছ থেকে পাকনা পাকনা আম পেড়ে হচ্ছে আমার জন্য কেটে দিচ্ছে, এবং আমগুলোর ভিতরে একটা পোকাও নাই আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এবং ফার্স্ট টাইম হচ্ছে আমি পাকনা পাকনা আমগুলো খাচ্ছি, দেখতেছি খুব রসালো এবং খুব ভালোই লাগছে খাইতে। আর মাঝখানে হচ্ছে ছাদে উঠলাম, ছাদে উঠে দেখি যে আমার আম্মু সুন্দর করে আচার বানিয়ে রাখছে, একটা হচ্ছে একটু মিষ্টি, একটা হচ্ছে একটু টকেন, আচারগুলো জোস লাগছে খাওয়ার পরে, এবং খুব মজা করে আমি খাই। তো বাট দ্য ওয়ার্স্ট থিং হচ্ছে বাড়িতে 5টা দিন কারেন্ট নাই, বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে সব কিছু ভেঙে ফেলছে, তার তো সব কেটে গেছে। অ্যান্ড আমাদের ফ্রিজে সব কিছু মানে নষ্ট হয়ে যাচ্ছিলো। সো আমি কী করলাম হচ্ছে রাতে আম্মু বললো যে আমার বোনের বাড়িতে এগুলো নিয়ে চলে যাওয়ার জন্য। সো এই আর কি, দেখতেছেন তো পুরো রাস্তায় হচ্ছে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিলো না। অ্যান্ড আমি হচ্ছে লেগুনাতে উঠে গেছি মিঠে চড়াতে, এসে আমার সাথে হচ্ছে রাসেল কাকা ছিল। অ্যান্ড এই রেগুলা দিয়ে হচ্ছে আমি বাড়িয়াহাট যাবো, বাড়িয়াহাটটা আমার প্রমোদের কিছু রাস্তা পার করতে হবে, এবং আমার বোন বলছে চিকেন চাপ খাবে, ভাগিনা ভাগ্নি বলছে স্পেশালি। সো ওদের জন্য হচ্ছে কাশবন থেকে চিকেন চাপ এবং চিকেন গ্রিল নেওয়ার জন্য আসছি। সো আমরা হচ্ছে এটা নেওয়ার জন্য অপেক্ষা করতেছি, তো আমাদেরকে গরম গরম বানিয়ে দিচ্ছে। দেন হচ্ছে এই কাজটা শেষ করে আমরা যাব হচ্ছে করারহাট। এই যে এখান থেকে হচ্ছে করারহাটে সিএনজি ছাড়ে, অর্থাৎ রেল রাস্তা পার হলে বাড়িয়াহাটে, তো ওখান থেকে হচ্ছে সিএনজি ছাড়ে, এখান থেকে মনে হয় 20 টাকার মতো নেই। অ্যান্ড আমি হচ্ছে অলরেডি করারহাটে এসে নামিও গেছি, এখান থেকে 20 টাকা করারহাট দিলাম, দেন হচ্ছে ভাইয়ের দোকানের উদ্দেশ্যে হচ্ছে যাব। এই যে এখানে সব জায়গা হচ্ছে দেখতেছি রাস্তার কাজই করতেছে। আমার বোন হচ্ছে সুন্দর করে সবগুলো খাওয়ার হচ্ছে প্লেটে সাজাই নিছে, অ্যান্ড ও হচ্ছে স্পেশাল করে হচ্ছে আবার মেয়োনেজ বানাইছে, খুব মজা করে হচ্ছে আমরা মেয়োনেজগুলো খাইলাম। অ্যান্ড এই হচ্ছে আমার গাড়ির চাবি টিভিএস রেডারের, অ্যান্ড দেখে খুব ভালোই লাগতেছিল, এটা হচ্ছে টিভিএস রেডার টেস্ট লকের যে রিমোটটা সেটা। এখন অনেকদিন পর হচ্ছে আমার গাড়িতে হাত দিছি, এটা ভাইয়ের আমার দুলাভাইয়ের কাছে ছিল, উনি ইউজ করতো, তো হচ্ছে আমি দেশে আসার পর আমি হচ্ছে আবার নিয়ে যাবো। অ্যান্ড অনেকদিন পরে হচ্ছে আবার গাড়িতে হাত দিচ্ছি, অ্যান্ড এই আর কি দুলাভাইয়ের কাছে ছিল। অ্যান্ড গাড়িটা হচ্ছে নিয়ে প্রথম আমাকে ওয়াশ করতে হবে বৃষ্টির কারণে, গাড়িতে অনেক ময়লা জমে আছে। আর এটাই হচ্ছে আমার ছোটোখাটো ভিডিও, অ্যান্ড কালকের দিনটা কালকের দিনের জন্যই থাক। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।